আগেকার তুলনায় সমাজে মাহফিল বেড়েছে না কমেছে? একটু সবাই বলবেন, আর একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা জোরে, অন্য কিছু নাই। মসজিদ বাড়েনি, মসজিদ বেড়েছে, মাদ্রাসা, আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, হাদিস সাহেব, সুফি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব বাড়েনি আলহামদুলিল্লাহ বলেন। সত্যি আগে এত ছিল না, যথেষ্ট পরিমাণে বেড়েছে, শুকর আল্লাহর। এবার একটু বলবেন সুদ নয় খাবেন, যেটা সত্য সেটা শুধু বলুন, বেড়েছে না কমেছে সত্যটা বলবেন জোরে। সুদ কিছু বলে না তো? মদ, গান, জুয়া, তাস, দোঠালা, আলঠালা, পরের মাল আত্মসাত, ভোল্টেজ কমছে কেন? রোগে হাত পড়েছে নাকি? বেড়েছে না কমেছে? নাউজুবিল্লাহ একবার বলুন, আর একটু জোরে বলুন। লজ্জা লজ্জা লজ্জা, কষ্ট নেবেন না, জাতির লজ্জা, কমের লজ্জা, মুসলমানদের বড় লজ্জা, ঠিক না জি? আল্লাহ শুকরিয়া করে বলতে গেলে বলতে হয় আগেকার তুলনায় সমাজে হাজার 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 গুণে মাহফিল বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, আলেম বাড়লো, বক্তা বাড়লো, হাদিস সাহেব বাড়লো, সুফি সাহেব বাড়লো, পীর সাহেব বাড়লো, দরবেশ সাহেব বাড়লো। সমাজে আগেকার তুলনায় এত ভালো জিনিস বাড়ার পরেও সমীক্ষা করে আপনারা দেখুন, সুদ বেড়েছে, মদ বেড়েছে, গান বেড়েছে, জুয়া বেড়েছে, তাস বেড়েছে, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ভাই দুঃখ কথা জানেন, ব্যথা কথা জানেন? আগে এত মাহফিল হতো না, মসজিদ, মাদ্রাসা, আলেম, হাফেজ, পীর সাহেব, হাফেজ সাহেব, সুফি সাহেব, এক কথায় ভালো জিনিসটা এত ছিল না। আগেকার মানুষ যদি ভুল করতো, অন্যায় করতো, সেটা শোভনীয় ছিল, ঠিক না? সেটা অনেকটা মানাতো, জান ভালো জিনিস ছিল না, বুঝিনি জানিনি করে ফেলেছে। ২০২১ সাল পরে সর্বদিকটাই যখন সমাজে এতই উন্নত, ভালো দিকটা একটু বিবেক দিয়ে আপনারা বলবেন, এর পরেও সমাজে সুদ মানায়, সুদ মানায় কিছু বলে না? ইস, ও সালাবে। এ প্রশ্ন এক জায়গায় করেছি কিছুদিন আগে, আপনারা যা উত্তর দিয়েছেন, তারা উত্তর দিয়েছে, একটা মুরব্বি হাদি সাহেব 55-60 বছর বয়স, সম্মুখে বসে বলছে মাওলানা সব বলেছেন, একটা জিনিস বাদ পড়ে গেছে, একটু ধরে দেননি কি? তা বলে ওই একটু বন্ধনের কথা বললেন না, বন্ধন। তাই বলে ও মুরব্বি হাদি সাহেব, বাপজি আমি তো বলি সুদ বেড়েছে না কমেছে, তা বন্ধনটা কি সুদের বাইরে নাকি? আপনারা কি বলবেন, সুদের বাইরে? হের বাবু, এ তো এক নম্বর, এ তো এক নম্বর। এ রোগ আপনাদের এলাকায় ঢুকেছে তো? বলো ও বাবা রে, হ্যাঁ ঢুকেছে, গাড়ি গাড়ি লরি লরি আসবে তো এবারে। এই ফাল জোরে ঘুরছে, ফাল জোরে ঘুরছে, তালি ইস, সমাজ শেষ হয়ে গেল ভাই, সমাজ কি বলি শোনেন, দুটো কথা বলতে দেন, সমাজ শেষ হয়ে গেল। আপনি কি ওয়াজ করবেন? যন্ত্রণা হচ্ছে মাথার, পায়ে মলম ঘষে লাভ নি ভাই, লাভ নেই, সমাজ শেষ। এমনও মোহাল্লা আপনাকে দেখাতে পারি, এমনও পাড়া আপনাকে দেখাতে পারি, সমাজে এমন নজির রয়েছে শতকরায় 95-96-97-98 বললে ভুল হয় না, মুসলমান সব সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কথা ঠিক না বেটি? কার বাড়ি যাবেন, কার খাদ্য খাবেন? ভাই বিশ্বাস করুন, খুব চিন্তার বিষয়, খুব ফেকেরের বিষয়। আমার দাবি, আমার দাবি, জঞ্জাল সমাজ থেকে সাফ করুন, সমাজ থেকে জঞ্জাল সাফ করুন। আমরা তো জেনেছি, শুনেছি, পড়েছি, ওই নামাজ কবুল, ওই দোয়া কবুল, ওই জিকির কবুল, ওই ওই ইবাদত কবুল। এক কথায় ইবাদত কবুলিয়াতের প্রথম শর্ত, প্রথম শর্ত নবী বলেছেন হালাল খাদ্য খাওয়া। কি খাদ্য জোরে বলুন? হালাল, হালাল, হালাল খাদ্য, হালাল খাদ্য খেয়ে
যতটুকুই ইবাদত করবে আমার নবী বলেছেন গ্যারান্টি কবুল। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন, হালাল খাদ্য হারাম খাদ্য খেয়ে যতই নামাজ পড়ি, যতই তসবিহ টিপি, যতই কপাল ঠকি, দোয়া কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। হালাল খাদ্যকে ইবাদত করলে কবুল, হারাম খাদ্যকে ইবাদত করলে কি করবেন এবার দেখুন। তাহলে বন্ধনের তালিকায় আমাদের যাদের নাম আছে, আমরা তো আর করিনি, গিন্নিরা করে। বিশ্বাস করুন ভাই, মিছে মিছে মসজিদ এসে লাভ নেই। খুব খুশির কথা বললাম মনে হয়। হ্যাঁ, নামাজ হয় না তো, নামাজ তো হয় না, তাহলে কি হবে? ইস, ও জায়েজ। সরকারি ঘর যদি তোমার দেয় তুমি নেবে না? সরকারি ঘর যদি তোমার দেয় তুমি নেবে না? সরকারি অনুদান আমি আমার যেমন নেওয়া জায়েজ, তোমারও নেওয়া জায়েজ। এ তো আমাদের টাকা, আমাদের সম্পদ, সরকারি অনুদান যেটা, এ সবার জন্য নেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই তো। আল্লাহ, আমার বক্তব্য ওয়াজ ভুল বুঝবেন না। ও ভাই, যদি ব্যথা পান, কষ্ট পেয়ে যাবো জি, আমার বক্তব্য সমাজ থেকে জঞ্জাল সাফ করুন, সাফ করুন, সাফ করুন। আল্লাহর কসম, আপনি আমার ইমানের ভাই, কলেমার ভাই, মোমেন ভাই, জি ইমানদার ভাই মনে করে জাহান্নাম থেকে বাঁচাবা নিরিখে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার আশায় বলছি, দুশ্মন মনে করে নয়, আপন ভেবে বলছি, জি, যে সমস্ত ব্যক্তিদের গিন্নিরা বন্ধনের সঙ্গে জড়িত, বন্ধন কথা বলছি, দেখেন, যে সমস্ত ব্যক্তিদের গিন্নিরা বন্ধনের সঙ্গে জড়িত, বন্ধন, সেই সমস্ত গিন্নিদের স্বামীদের কাছে আবদার রেখে যাচ্ছি, যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, গিন্নিটা যদি বাঁচাতে চান, বাপকে যদি বাঁচাতে চান, মাকে যদি বাঁচাতে চান, যোগ্য বড় সন্তানকে যদি বাঁচাতে চান, আল্লাহর রাস্তে মহাব্বতের দাবি পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, মাহফিল শেষ বাড়িতে যখন যাবেন, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বারেবার বলছি, যার গিন্নিরা বন্ধন করে, গিন্নিদের বন্ধনের বই কোথায় আছে টেনে বার করে চুলোয় ফেলে আগে জ্বালাও। ঠিক বলেছো ভাই, কেন টাকা লেছো, কেন 50,000, 1,00,000, 1.5 লাখ, 2 লাখ? আহ, ফিরে আসুন না, ভুল হচ্ছে। ও জানে যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজেরা, মায়েরা বোনেরা, না না, ফিরে আসুন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ও ভাই, প্যারা নবী বলেছে, জগতে যারা বেশি 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 সুদ খাবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুদখোরকে আল্লাহ বার করিয়ে দিয়ে সুদখোরের পেটটা গর্ভবতী মাদের মতো উঁচু ভারী করে দেবে, সুদখোরের পেটটা গর্ভবতী মাদের মতো উঁচু ভারী করে দেবে, সুদখোরের পেটের চামড়াটা একেবারে ফিনফিনে ফিনফিনে পাতলা হবে, যে কটাটা সুদকে চুভায় আল্লাহ পাক এক 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 টাকার বিনিময়ে আল্লাহ একটা 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 করে অজগর সাপ বানাবে, ওই সাপের এত বিষ, এত বিষ আল্লাহ দেবে, ওই সাপ যদি পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ছেড়ে দেয়, একবার যদি দুনিয়াতে দমটা ছেড়ে দেয়, আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত কোন সবুজলতা জন্ম নেবে না। শুধু দুটো কথা বলতে দেন, আমল হোক আর না হোক পরের কথা, দুটো কথা বলতে দেন, আমি শুধু বলছি দুটো কথা, আপনি শুনুন আর ভাবুন জীবনে মারাত্মক কি ভুল আমাদের হচ্ছে। ব্যাস, আমার মাকসাদ একটাই, দুশ্মন মনে করে ব্যথা দেওয়ার নিয়েতে মাইকে মুখ দিইনি, আপন মনে করে যে জাহান্নাম থেকে বাঁচাবা নিরিখে আল্লাহ জান্নাতে নিয়ে দেওয়ার আশায় বলছি, সমাজ থেকে জঞ্জাল সাফ করুন, সাফ করুন।
এমনি ইবাদত আমল আমাদের কি আছে বিবেকের কাছে টাচ করলে আমরা অ্যানসার পেয়ে যাই তাই না আবার যতটুকু করছি সেটাও যদি খোদার দরবারে কবুল না হয় কোন আমল সামনে রেখে আল্লাহর কাছে কিয়ামতের দিন নাজাতের দাবি আমরা করব বলুন তাহলে নবী বলেছেন এক টাকা সুদ যারা খাবে আল্লাহ এক এক টাকা সুদের বিনিময়ে এক এক টাকা করে অজগর সাপ আল্লাহ বানাবে আর ওই সাপের এত বিষ আল্লাহ দেবে যে সাপ একবার জমিনে নিঃশ্বাস বা দম ছেড়ে দিলে কিয়ামত পর্যন্ত কোনো ঘাস হবে না সবুজ লতা হবে না সেই বিষ প্রয়োগ করবে কার ভিতরে একটু একটু বলুন সেই বিষ প্রয়োগ করবে কার ভিতরে হ্যাঁ কার ভিতরে আই আই তো আরো কড়া আওয়াজ করছে মদ ভাই ভুঁড়িওয়ালার আচ্ছা তাই হোক ফিরে আসুন মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমি মা বোনদের বিশেষ করে টার্গেট করে এই ওয়াজটি করছি কেন জানেন বন্ধনের তালিকায় সুদের তালিকায় অধিকাংশ মা বোনেদের নাম রয়েছে ও মা বোনেরা দুশ্মন মনে বলছি না না সন্তান মনে করে ছোট্ট ভাই হিসাবে আপন মনে করে বলে যাচ্ছি ফিরে আসুন ফিরে আসুন ফিরে আসুন আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে এই হাশরের ময়দানে আল্লাহ ওহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ একটি লোকের হাতুড়ি বানাবে ওহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ একটি লোকের হাতুড়ি বানাবে ও বাবাজি ওহুদ পাহাড়টা কত উঁচু কত বড় পাগার আল্লাহর হাজী বান্দারা যারা হজ পাগে গিয়েছে হাজী সাহেবদের কাছে একটু শুনে দেখবেন ওহুদ পাহাড়টা কত উঁচু কত বড় পাগার আমি একজন হাজী সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম ও হাজী সাহেব ও আল্লাহর কাবা ঘরের মেহমান আল্লাহ আপনাকে হজ পাগে নিয়ে গিয়েছে আল্লাহ আপনার নসিব তকদির অনেক বুলন্দ করেছে কেন না আল্লাহর কাবা ঘরের মেহমান যারা আল্লাহ তাদের নসিব তকদির এতই বড় করে দিয়েছে আল্লাহর হাজী বান্দা যারা আল্লাহর কাবা ঘর তারা চামড়ার চোখে দেখেছে আল্লাহর কাবা ঘর তারা তওয়াফ করেছে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের মাজারের সামনে দাঁড়িয়ে আমার নবীকে একবার দিল ভরে প্রাণ ভরে সালাম জানিয়েছে হাজী বান্দারা জমজমের পানি পান করেছে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়েছে মিনা মুজদালিফা আরাফাত ভ্রমণ করেছে হাদিস আল্লাহ কাবা ঘরের মেহমান যারা আল্লাহ তাদের এতই মর্যাদা সম্মান দিয়েছে আল্লাহ নবী বলেছেন জিহাদের খরচ খোদার দরবারে কবুল হয়ে যায় জিহাদের খরচ আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায় ওই কবুলিয়াত হাদিস সাহেবের এত সম্মান এত পাওয়ার আল্লাহ দিয়েছে একজন কবুলিয়াত হাদিস সাহেব 400 পরিবারকে সুপারিশ করে আল্লাহ বাগির দয়ার জান্নাতে নিয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ ও বাবাজি 400 পরিবারকে হাদিস সাহেব জান্নাতে নিয়ে যাবে ওই 400 পরিবার যারা জাহান্নামের উপযুক্ত খোরাক জাহান্নামের কীট জানা জাহান্নামের খাদ্য জানা জাহান্নামের খোরাক জানা এমন এমন ব্যক্তিদিগকে হাদিস সাহেব বেছে 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 সুপারিশ করে আল্লাহর বিগেস্তে নিয়ে যাবে বাবাজি তবে শর্ত বলেছে একটা হাদিস সাহেবের হজ খোদার দরবারে কবুল হওয়া লাগবে কবুল হলেই হাদিস সাহেব আল্লাহ জান্নাতে নিয়ে যাবে 400 পরিবার বলতে 400 জন ব্যক্তি আমি একজন হাদিস সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম ও আল্লাহ হাজী বান্দা আল্লাহ আপনাকে হজ পাগে নিয়ে গিয়েছে আপনি বর্ণনা দেবেন উহুদ পাহাড়টা কত উঁচু কত বড় পাহাড় হাদিস সাহেব আমাকে বলেছিল মাওলানা উহুদ পাহাড়টা এত উঁচু এত বড় পাহাড় বয়স হয়েছে বলে জয়ীফ বুড়া হয়েছি বলে পায়েতে হেঁটে আমি আপনার কিনা উহুদ পাহাড়ের মাথায় আমি উঠতে পারিনি গাড়িতে করে আমি উহুদ পাহাড়ের মাথায় উঠেছিলাম ওই গাড়িটা উহুদ পাহাড়ের মাথায় উঠতে সময় লেগে গিয়েছিল 30টা মিনিট আধা ঘন্টা ও বাবাজি 30টা মিনিট আধা ঘন্টা যদি একটা গাড়ি উপরের দিকে চলে ভাবুন কতটা উঁচু জায়গায় না ওঠা যাবে আল্লাহ নবী বলেছে কিয়ামতের ময়দানে এই আল্লাহ পাক উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ একটি লোকের হাতুড়ি বানাবে উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ একটি লোকের হাতুড়ি বানিয়ে ওই হাতুড়িটা মারা হবে
কেবল মাত্র শুধু শরীরে মাথায়। আপনাকে হাদিস শরীফ শোনাচ্ছি আমি, গল্প করিনি। আল্লাহ বহুত পাহাড় সমপরিমাণ একটা লোহার হাতুড়ি বানাবে, এত উঁচু এত বড় লোহার হাতুড়ি বানিয়ে মারা হবে কার মাথায়? ভড়িওয়ালা, আপনার কথা থাক। এই ওয়াজ কিছুদিন আগে এক জায়গা করেছি, একটা বাচ্চা ছেলে সামনে বসে, 8-10 বছর বয়স, না 12-14 বছর বয়স, ধারণার কথা বলছি, আমার কথা শেষ, একটা বাচ্চা ছেলে বলছে ওয়াল্লাহ মাথা বলে আর কিছু থাকবে? একটা বাচ্চা, সে বুঝে বলছে শুধু ভয়তে ওয়াল্লাহ মাথা বলে। আমরা তো অনেক ধেড়ে, কষ্ট পাচ্ছেন? বুঝি, একটা বাচ্চা বুঝলো, আমরা বুঝি না কেন? হ্যাঁ, ইস না, আল্লাহর কসম খেয়ে বলছি আর একবার, আপনাদের দুঃখ দেওয়া নিয়েতে মাইকে মুখ দিই নি। আপনি আমার ইমানের ভাই, কলেমার ভাই, কোনো সম্পর্ক না থাকতে পারে, কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে আপনার সঙ্গে, পরিচয় দিলে খুশি হবেন। আল্লাহ রসুল বলেছেন কুল্লু মুসলিমুনা ইখওয়ান, তাম পৃথিবীর মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ, বলুন জোরে বলুন। আরে আপনি আমার রক্তের কেউ না হতে পারেন, আপনি তো আমার ইমানের ভাই, কলেমার ভাই, মুসলমান ভাই। আমি দেখছি আমার একজন কলেমার ভাই, মুসলমান ভাই, আমার বন্ধু নদীর কোলে দাঁড়িয়ে ঢলে পড়ে যাচ্ছে নদী, আমি চামড়ার চোখে দেখতে পাচ্ছি। আমার করণীয় কাজটা কি আপনারাই বলে দেবেন, ঠেলে ফেলে দেব না হাত ধরে টেনে তুলব? ঠিক করে বলুন, ঠেলে ফেলবো? আল্লাহ না ভাই, হাত ধরে টেনে তুলতে হবে। এই হাত ধরে টেনে তুলতে যাচ্ছি বাঁচাবার নিয়েতে, ইমানের ভাই মনে করে উপরে উঠেই বেঁচে গিয়ে, শুনুন, রেগে গে ঘুষি মারছে। হ্যাঁ, ঘুষি মারছে কেন জানেন? এই কথাটা বলি খুব দুঃখের সাথে, যদি এই বক্তব্য আমার নেটে রয়েছে, শুনলে শুনতে পারবেন। আজকেও বলছি, আমি একটা জায়গা গিয়েছি ওয়াজ করতে, জায়গার নাম বলবো না, এখানে এই যা জাতিকল বসে আছে ভাই, বক্তব্য শেষ নেটে উঠে যাবে, জায়গার নাম বললে বিপদ, সে এলাকায় তো যেতে হয়, নাম বলবো না ভাই। গিয়েছি, যাওয়ার সাথে সাথে জলসার যিনি সেক্রেটারি সাহেব আমাদের বলছেন, মাওলানা আপনাদের সব আজকে সাবজেক্ট বেঁধে দেবো, বিষয় ভিত্তিক আলোচনা করতে হবে। কি তো কোনো বক্তা দিয়েছে 2 ঘন্টা নামাজের উপরে, স্রেফ নামাজ, গুরুত্ব কি, পড়লে কি হবে না পড়লে কি হবে, আল্লাহর হুকুম, নামাজের উপরে 2 ঘন্টা ওয়াজ একটা আলেম। আর একটা আলেমে দিয়েছে নারীর পর্দা নিয়ে, পর্দা কি জিনিস, ইত্যাদি ইত্যাদি সাবজেক্ট বেঁধে দিয়েছে। আমার স্মরণে রয়েছে, একটু গভীর রাতে গিয়েছিলাম, আমার যাওয়ার সাথে সাথে আমার তালিকায় ফেলেছে সুদ, কি বেঁধেছে, সুদ সুদ, বলে টোটাল 2 ঘন্টা ওয়াজ হবে এই সুদের উপরে। বিশ্বাস করুন, সব খেলোয়াড় কিন্তু সব মাঠে খেলতে পারে না, পারে না। আল্লাহর রহম হয়েছিল সেই দিনে, আমার ভাঁড়ে যা ছিল আমি ঘন্টা 2 ঝেড়েছি, আমার ভাঁড়ে যা ছিল, কোরআন হাদিস দ্বারা, গাঁটির কথা নয়। একটা কথা বলবো, রেগে যাবেন না, টাকা দেয়নি, টাকা দেয়নি, ওরাই বললো সুদের ওয়াজ করুন, বিষয় ভিত্তিক সাবজেক্ট বেঁধে দিয়ে আলোচনা করতে বললো, এমন দোয়া দিলুম রেগে গিয়ে, কোরআন হাদিস দ্বারাই এমন দোয়া দিলুম রেগে গিয়ে, ওরাই টাকা বন্ধ করেছে। পরে খোঁজ নিলাম, জলসার যিনি ক্যাশিয়ার আর সেক্রেটারি পাক্কা সুদ কো, তারা লেগেছে কাদের গায়ে? ওয়াজ ভুল বুঝবেন না, ওই টাকা ছুড়ে ফেলে দি। কোন টাকা? হক কথা বলতে গিয়ে, ন্যায্য কথা বলতে গিয়ে আমার জাত, ইমান, ইমানের ভাইকে
जहां नाम थेके बाचाबा निरीखे जुतो हक पता दिल खुले बोलते गिये जे भक्तव्य बा जे वास सुने रेगे गिये पारिश्रमिक टाका बंद करे दे सेई टाका छुड़े फेले दिलाम ताई बोले आपनारा अनुमति देवें एक जायगा टाका देयनि बोले टाकार मोहब्बते भालोबासाय जीवने जतदिन वास करब कोनोदिन आर समाजे सुदेर वास करब ना जी हबे तो बोलते हबे तो टाका दी का ना दी चालाबो तो पासे आसें तो हाँ एटा ईमानेर भाई क्यानो आपनादेर बोला एटाई कर्तव्य जे हालाते माने जे भावे समाजे सूद बेड़ेछे सत्यिकारेर आपनार पाशे दाड़िये आमरा बोलछि चालान चालान समाज शेष हये गेल ईमानेर भाई मने करे पाशे आसें तो चालाबो तो टाका दी का ना दी चालाबो आज एकटु हबे रेगे जाबेन ना रेगे जाबेन ना टाका बंद हबे ना कोई टाका आमि नेइनि ना भूल होच्छे किच्छु नेइनि आमार लाइफे आमि कोनो दावाते आगाम टाका नेइनि बेचे जदि थाकि जाबो टाका नेब आगाम टाका आमार लाइफे आमि नेइनि नजिर नेइ এতটা দিল ভরে মেস্টেজে বসে মঞ্চে বসে বলে যাচ্ছি কোন জায়গা থেকে দশ সাল থেকে ওয়াজ করে চার আনা পর্যন্ত আগে নেইনি রেকর্ড নেই ইনশাল্লাহ কারোর কাছে ঋণী হব না যদি না আসতে পারতাম কি বিপদ মুসিবত সমস্যা তো হতে পারে আপনারা ছেড়ে দেবেন সবাই ছাড়ে ঋণী হব না আপনারা খুশি এতে আসলে কি খো দেবেন খুশি হয়ে সেটা আপনাদের ব্যাপার তাহলে একটু চালাবো তো আমার জাত ইমানদার ভাইদের বাঁচাতে হবে তো আলহামদুলিল্লাহ ওজনে যুবকেরা ও আমার মুরব্বি বামাদেরা মায়েরা বোনেরা যে কটা মুসলমান আমরা এখানে বসে রয়েছি একটু আল্লাহর হস্তে বলা যাবে আমরা ফুরফুরা শরীফের ভক্ত না দুশমন ভক্ত তো কই আল্লাহকে দেখন দেখি এই দুটো হাত এটা হাত জানার মদ ভাই জোরে কি সুন্দর লাগছে দেখো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাকে তাহলে ফুরফুরার ভক্ত দুশমন তো আমরা কেউ নই দুশমনি করব কেন তবলিগ করেন আজান গাজি করেন বেরেলি করেন করেন আপত্তি নেই আমার দাবি ফুরফুরাকে আপনার মানতে হবে মানতে হবে মানলি তো ক্ষতি নেই বুজুর্গ তো মানবেন না আল্লাহর ওলিদের মানবেন না সোহবতে যাবেন না কাদের মানবেন জি এজন্যই মানা আমার জবানের থেকে দাদা হুজুর কেবলার জবান অনেক পাক ঠিক না দাদা হুজুর কেবলার জবান পাক আমার হাতের থেকে দাদা হুজুর কেবলার হাত পাক ঠিক না বেটি মানবেন তো মানবেন তো আল্লাহ যেন আমাদের ওলিদের কাতারে থেকে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দেন বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলুন আমিন ও জনে যুবকেরা ও মুরব্বি বাবাজিরা মায়েরা বোনেরা না না আমরা ফুরফুরা শরীফের ভক্ত দুশমন নয় ও ভাই হুজুর আসবেন বিদায় লাগলে আমি ওয়াজ একটি করে যাচ্ছি মাথায় রাখবে আমাদের পীর মোরশেদ আপনার গিনা মুসাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর মোরশেদ যিনি আমাদের পীর পীর মোরশেদে একটি জীবন আদর্শের ঘটনা আপনাকে শুনিয়ে যায় ও মামাজি আল্লাহর ওলি দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে গিয়েছেন বাংলাদেশের জমিনে যে বাড়িওয়ালার বাড়িতে আল্লাহর ওলি দাদা হুজুর ওয়াজ নসিহাত করতে গেলেন ওয়াজ নসিহাত করা হয়ে গেল খাওয়া দাওয়া করে আল্লাহর ওলি দাদা হুজুর কেমনা বাড়িতে ফিরে আসবেন বার হয়েছেন পাশের একজন বাড়িওয়ালা ব্যক্তি এসে আল্লাহর ওলি দাদা হুজুরকে লক্ষ্য করে বলেছিলেন ও আল্লাহর ওলি আপনি যার বাড়িতে ওয়াজ নসিহাত করলেন খাওয়া দাওয়া করলেন আপনি কি জানেন ওই বাড়িওয়ালাটা শুধু খোর হুজুর ওয়াজ করতে গিয়েছেন সুদ করার বাড়ি ওয়াজও করেছেন দাদা হুজুর খেয়েও ফেলেছে বুঝতে পারেনি বাড়িতে ফেরার পথে পাশের একজন বাড়িওয়ালা বলছে আপনি জানেন না ও সুদ কর আপনি তার বাড়িতে খাওয়া দাওয়া করলেন ওয়াজ করলেন এই ওয়াজ শুনে অনেকে হয়তো ভুল ধারণা করতে পারে যে দাদা হুজুর কেবলা না জেনে সুদের মাল খেলো এই একটা কথা হলো নাকি অনেকে বলে ধারণা করতে পারে আরে আমি যদি জিজ্ঞাসা করি আপনাকে বলবেন দাদা হুজুর কেবলা কি গায়েবের মালিক
দাদা হুজুর কেবলা কি গায়েবের মালিক অদৃশ্যের খবর রাখেন একমাত্র কে জোরে বলুন জোরে বলুন দাদা হুজুর সব বিষয়ে জানবে তাহলে তো গায়েবের মালিক হয়ে যাবে এতটুকুই বলতে পারেন তাহলে কি জানতো না হ্যাঁ আল্লাহ পাক যতটুকু জানাতেন জানতেন গায়েবের মালিক দাদা হুজুর নয় ঠিক না সব বিষয় জানবে এমনটি হতে পারে না এটা গায়েবের মালিকের কাজ দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর 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 করে কেঁদেছিল আর পড়েছিল বাবা ও বাবা বাড়িওয়ালা আবু বকর কোনোদিন সুদের মাল খায় না বাবা ও বাবা বাড়িওয়ালা আবু বকর কখনো সুদের মাল ভক্ষণ করে না বাবা তবে আমি আবু বকর আমি না জেনে ভুল করে যে খেয়ে নিয়েছি বাবা আমি আবু বকর কি করি কি করি কি করি বিনিময়ে তোমার খাবার দামটা দে আমি আবু বকর দিয়ে চলে যাব এতটুকু নজর না পয়সা আমার কাছে নেই ও বাবা বাড়িওয়ালা তাই বলে ভেবো না আবু বকর সুদের মাল কে চলে যাবে না 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 আমাদের পীর মোরশেদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনে একদিন ভুল করে সুদের মাল খেয়ে নিয়েছিল বলে কাছেতে পয়সা নেই আল্লাহর ওলি দিতে পারলো না বলে আল্লাহর ওলি দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বাড়িওয়ালাকে লক্ষ্য করে বলেছিল ও বাবা বাড়িওয়ালা আবু বকর সুদের মাল ভুল করে খেয়েছে বলে কাছে যদি পয়সা থাকতো আবু বকর দিয়ে যেত যতটুকু নজরানা পয়সা রয়েছে ফুরফুরে জমিন পর্যন্ত যাওয়া যাবে অতিরিক্ত পয়সা থাকলে আবু বকর খাওয়ার দাম দিয়ে দিয়ে যেত তাই বলে ভেবো না আবু বকর সুদের মাল খেয়ে ফুরফুরে চলে যাবে না 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 আমাদের পীর মোরশেদ মুজাদ্দিদ জামান জীবনে একদিন ভুল করে সুদের মাল খেয়েছিল বলে কাছে পয়সা ছিল না দিতে পারিনি বলে আল্লাহর ওলি গায়ে জুব্বা জামাটা খুলে দিয়ে বাড়িওয়ালাকে লক্ষ্য করে বলেছিল বাবা ও বাবা বাড়িওয়ালা আবু বকর পয়সা দিতে পারলো না বলে আবু বকরের জুব্বা জামাটা আবু বকর রেখে গেল ফুরফুরে জমিনে গিয়ে আমি তোমার খাওয়ার দামটা আমি পাঠিয়ে দেবো বাবা তুমি আমার জামাটা পার্সেল করে ফুরফুরে পাঠিয়ে দিও এর নাম পীর এর নাম পীর দাদা হুজুর কেবলা একদিন না জেনে জীবনে ভুল করে খেয়েছেন ভাই এটাই বক্তব্য ভুল করে খেয়েছেন কাছে পয়সা নেই দিতে পারিনি কি খুলে দিয়ে এসছে দিলের কথা বলুন কি খুলে জুব্বা জামা সুদের সুদখোরের কাছে তথাপিও দাদা হুজুর ঋণই হয়নি একটু বলবেন বলবেন দাদা হুজুর কেবলা যদি এই কাজ করে থাকে আমরা জেনে খাই না না জেনে হ্যাঁ মুরব্বি জেনে দাদা হুজুর না জেনে খেয়ে যদি জামা খুলে বাড়ি আসে যদি ফুরফুরা যদি আসে আমরা যদি জেনে খাই তাহলে আমাদের কি খুলতে হবে চামড়া তুলতে হবে জামা খুলতে নয় চামড়া তুলতে হবে আল্লাহ সঠিক বুঝ দেন হেদায়েতের নূর আল্লাহ যেন সিনায় দান করেন সঠিক বুঝুন আমার বক্তব্য আপনাদের মাঝে সমাজ থেকে জঞ্জাল সাফ করুন বন্ধন মুক্ত করুন হারাম দূর করুন হালালের উপরে প্রতিষ্ঠিত হন যতটুকু ইবাদত করব ইনশাআল্লাহ গ্যারান্টি কবুল বলুন আমিন।